দীর্ঘ প্রতীক্ষার পর আজ অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বকাপের ড্র। কাতারের দোহাতে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে 2022 কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। চারটি পটে বিভক্ত ছিল 32 দল। সেই চার পটের দলগুলোকে বিভক্ত করা হয়েছে 8টি গ্রুপে। বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করা দলগুলোর মধ্যে র্যাঙ্কিং এর অবস্থান অনুযায়ী সাজানো হয়েছে 4টি পট। নিশ্চিত হয়ে গেছে ব্রাজিল আর্জেন্টিনার গ্রুপ। এবারের বিশ্বকাপে সি গ্রুপে পড়েছে আর্জেন্টিনা, অন্যদিকে জি গ্রুপে পড়েছে ব্রাজিল। ব্রাজিলের থেকেও তুলনামূলক কিছুটা সহজ প্রতিপক্ষ পেয়েছে আর্জেন্টিনা। সি গ্রুপে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মেক্সিকো, পোল্যান্ড এবং সৌদি আরাবিয়াকে। সি গ্রুপে আছে আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড এবং সৌদি আরাবিয়া। অন্যদিকে বিশ্বকাপে জি গ্রুপে পড়েছে ব্রাজিল। সেলেসাউদের জি গ্রুপে অপর তিন প্রতিপক্ষ সুইজারল্যান্ড, সার্বিয়া এবং ক্যামেরুন। জি গ্রুপের চার দল ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া এবং ক্যামেরুন। আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দলই ছিল বিশ্বকাপে ড্রয়ের পট ওয়ানে। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে শীর্ষ দল হিসেবে কাতার বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছিল ব্রাজিল। অন্যদিকে ব্রাজিলের পরেই দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে উঠেছিল আর্জেন্টিনা। কনমেবলের পয়েন্ট টেবিলে শীর্ষ দুই দল তারা।